কি হাসি আসছে? হাসি আসলে আবার বাবুন মানুষ, সে যেমনই হোক কিন্তু নিজে 10টি পয়েন্ট পরে দেখুন। বইয়ে হিরো আলমের ছোটোবেলার কথা আছে, তার চানাচুরে বিজনেস, সিডির বিজনেস, মিউজিক ভিডিও বিজনেসের নানান গল্প আছে। আছে তার ইলেকশনের কাহিনী, ক্লাস 7 পাস এবং দেখতে অসুন্দর এই লোকটা অদম্য জিদ আছে, সাহস আছে যা আমাদের অনেকেরই নেই। হিরো আলমের বইয়ের 10টা চুম্বক লাইন, আপনারা শিক্ষিত কাগজে কলমে, মনুষ্যত্বের শিক্ষা শিক্ষিত লোকের মাঝে তেমন একটা নেই। আমি অশিক্ষিত হয়ে লাতুসটাকেও বেঁচে আছি, আপনারা শিক্ষিতরা কেন আত্মহত্যা করেন? আমার চেহারাটা নিয়ে আর কি বলবেন, আল্লাহ তো আমাকে বানাইছে, আমি তো বানাই নাই, আমি কি করব? এই চেহারা চেঞ্জ তো করতে পারবো না। জীবনের সব ব্যবসা আমি টাকা দিয়ে করেছি, শুধু নির্বাচন ছাড়া। শিক্ষিতরা যা মানে নিয়ে মজা করেন, আমার জায়গায় থাকলে তো রিক্সা চালায় গাইতেন, আমি তো তাও চেহারা খারাপ বলে মিডিয়াতে আইছি। আপনারা তো চেহারা মোটামুটি, আপনিও তাও পারতেন না। আমি আমার বক্তব্য একবার ধন্যবাদ দিলে সমালোচক 2বার ধন্যবাদ দিই, তারা আমার ভিডিও খেয়াল করে দেখে, ঘুমাতে যাওয়ার আগে দেখে, উঠেও দেখে। সার্টিফিকেটধারী শিক্ষিত লোক বলল, বিতু নিজে অত কিছু করবেই না, কেউ করতে দেখলেও গা জ্বলে, এরা যে কী চায় হ্যাঁ নিজেরাই জানো না। আমি পরিত্যক্ত সন্তান হয়ে চানাচুর বেঁচে সিডি ডিসলাইন মিউজিক ভিডিও করে 10-15টা মানুষের দায়িত্ব নিতে পারি, আপনি শিক্ষিত হয়ে কিছু পারেন না কেন? আমি হিরো আলম, আমার ভিডিও দেখে খালি মানুষ হাসবে এই জন্য কাজ করি, আমার মানুষের হাসি মুখ দেখতেই ভালো লাগে, এসব ভাইরাল সমালোচনা এসবের জন্য কাজ করি না। আমি সকল বিধবা মা, পরিত্যক্ত নারী ও শিশুদের জন্য একটা সংস্থা করে যেতে চাই, যাতে আমার মায়ের মতো করে আর কারো মা যেন মায়েকে রাস্তায় বাচ্চা নিয়ে আটকাতে না হয়। দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দেব।